গত 8 সেপ্টেম্বর বালমোরালে মৃত্যু হয় ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের। এরপর সেখান থেকে সবশেষে ওয়েস্টমিনস্টার হল। 9 দিনের যাত্রা শেষে অবশেষে চূড়ান্ত গন্তব্যের পথে রানী। আজ স্থানীয় সময় বিকেল 4টার দিকে শুরু হবে রানীর অন্ত্যেষ্টিক্রিয়া। তার আগে সকাল থেকেই চলবে নানা আনুষ্ঠানিকতা। বিবিসির প্রতিবেদন অনুযায়ী এদিন সকাল 8টার দিকে অতিথিদের জন্য খুলে দেওয়া হবে ওয়েস্টমিনস্টার অ্যাবের দরজা। এরপর 10:30টায় ওয়েস্টমিনস্টার হল থেকে রানীর মরদেহ নেওয়া হবে ওয়েস্টমিনস্টার অ্যাবিতে। রয়্যাল নেভির গাড়ি বহরে করে তাকে নিয়ে যাওয়া হবে। রানীর কফিনের পাশে থাকবেন নতুন রাজা তৃতীয় চার্লস, তার ছেলে প্রিন্স উইলিয়াম ও হ্যারি। এ সময় তাকে গার্ড অব অনার দেওয়া হবে। 11টার দিকে ওয়েস্টমিনস্টার অ্যাবিতে রানীর অন্ত্যেষ্টিক্রিয়ার কর্মসূচিতে উপস্থিত থাকবেন অতিথিরা। এ সময় ধর্মীয় বাণী পাঠ করবেন আর্চবিশপ জাস্টিন ওয়েলবি। সদ্য নিযুক্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাসকেও পাঠ করতে দেখা যাবে। এরপর রানীকে শ্রদ্ধা জানাতে 2 মিনিট নীরবতা পালন করা হবে। বাজানো হবে জাতীয় সঙ্গীত। পরে অ্যাবে থেকে হাইড পার্কে ওয়েলিংটন আর্কে রানীর মরদেহ নিয়ে যাওয়া হবে। স্থানীয় সময় 3টা নাগাদ রানীর মরদেহ উইন্ডসর ক্যাসেলে নিয়ে যাওয়া হবে। এ সময় রানীর কফিনের পেছনে সাধারণ মানুষ অংশ নিতে পারবেন। রাজপরিবারের সদস্যদেরও যোগ দেওয়ার কথা রয়েছে। ক্যাসেল থেকে রানীকে নেওয়া হবে সেন্ট জর্জ চ্যাপেলে। সন্ধ্যায় রানীর স্বামী ডিউক অব এডিনবার্গের পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে রানী দ্বিতীয় এলিজাবেথকে। রাইসা জান্নাত, সময় সংবাদ।